Hey guys, it's me, Toy Tafid, and welcome to Vlog 11. Hey guys, it's me, Toy Tafid, and welcome to the Vlog 11. আজকে শীত শীত লাগতেছে বিকজ অনেক বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির ভিতরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে সেই একটা ওয়েদার, অস্থির একটা ওয়েদার, বলার বাইরে একটা জোস একটা ওয়েদার আর কি, আমি বলবো এক কথায় মাথা নষ্ট ওয়েদার। খ্যাপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, না না যেতে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, ভুবন মোহিনী গোরা মনিজানের মনোহারা, ভুবন মোহিনী গোরা মনিজানের মনোহারা, আমি রাধার প্রেমে মাতোয়ারা, আমি রাধার প্রেমে মাতোয়ারা, থাকবো না কোনা না না যেতে। ভাইয়া মাই টিভির অফিসটা কোন? হ্যাঁ এদিকে। মানে আমি দেখলাম সে দুই তিন ঘন্টা আমার ঈশ্বর সামনে দাঁড়ানো শুধুমাত্র আমাকে এক নজর দেখার জন্য আর কি। কেমন লাগছে আমাকে এক নজর, এক নজর দেখে কেমন লাগছে? আমার অফিসে আমাদের লেগজেন ভাই ফার্স্ট টাইম, তো সো হোয়াটস আপ? It's all good man, it's all good, I really enjoyed the weather. তো আমাদের এখানে একটা সিস্টেম আছে, তো সিস্টেমটা হচ্ছে যে আমাদের এখানে টাকায় থাকতে হয়, কতক্ষণ? I'm used to it. আর আমার উইকলি একটা প্যারা আছে, দুই ঘন্টা আমার ক্যামেরার দিকে তাকায় থাকতে হয়, ইটস ওয়ার্স্ট, ট্রাস্ট মি। কি অবস্থা ম্যান? This dude is crazy. Are you ready for this? I'm not. So is this? হ্যাঁ আমাদের এটা সিস্টেম। তো আই হোপ তোমার আজকে কষ্ট হয় না, আজকে ওয়েদারটা দেখুন এত জোস। আমি প্রথমেই বলছিলাম গাইস ওয়েদারটা আজকে সামনে নামছিল। আচ্ছা আচ্ছা, গ্রেট গ্রেট, এনজয়। সো আমি একটা গান, ওয়েলকাম টু মাই রুম। সো আমি রেডিওতে একটা শো করো রাইট, ওটা কিন্তু আমি ফলো করি, এবং বাংলাদেশের সবাই এবং যত ইউথ র্যাপার আছে এবং র্যাপার সব সময় তুমি তাদের পাশে থাকো, সুযোগ দেয় এবং র্যাপ ইন্ডাস্ট্রিকে সামনে আগাচ্ছো। আই ট্রাই মাই বেস্ট। আচ্ছা আচ্ছা, এইটার জন্য আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। সো তুমি কি ভাবতেছো এইটাই কি ইন্টারভিউ আমাদের? আই ডোন্ট নো, আই রিয়েলি ডোন্ট নো, বাট আই এম রেডি ফর দিস, ইউ নো। এটা না, এটা হচ্ছে আমার একটা ব্লগ চ্যানেল অফ কোর্স। এন্ড তো তো দুই তিন ঘন্টা আমার জন্য বাইরে বসে কেমন লাগলো ফিলিংটা আমাকে? দুই তিন ঘন্টা আমি জাস্ট মাত্র আসছি, আমি আগের থেকে নামছি, আই হ্যাড আ ব্রিলিয়েন্ট ওয়াক এন্ড আই হ্যাড আ সিক্রেট, আই রিয়েলি এনজয়েড, আমার কানে হেডফোন ছিল, উইকেন্ডে গান শুনতেছিলাম, এক্স্যাক্টলি ওয়েদার সাথে যাচ্ছিল, এন্ড আই স দিস অ্যামেজিং কার কামিং ওভার হিয়ার, আর হি ওয়াজ লাইক অ্যাস্কিং এক্স্যাক্টলি মাই টিভি অফিসের সামনে, আমি ওয়েটিং ভিডিও করছি, এক্স্যাক্টলি মাই টিভি অফিসের সামনে, এই যে মাই টিভি অফিসের সামনে, আই এম লাইক ওভার হিয়ার, এন্ড আই ক্যামেরাটা ধরে বলতেছে মাই টিভি অফিসের সামনে, আই এম লাইক ওকে দ্যাটস আ সাউন্ড, আই এম লাইক ব্রো একটা কথা জিজ্ঞেস করবো, র‍্যাপ ইন্ডাস্ট্রির অবস্থাটা কি?
It's really doing very much good because like Bangladesh emni notun ekta jinish hojom korte time nay ar jokhon hojom kore they are act like eta to amader I chilo right so ekhon goto like maybe 2013 er por theke hojom kore felse ar ekhon they act like yeah man we got superstars we got hit chart our artists they are doing good so the industry is there kintu this is just the starting jerokom ami age bollam because amader vision it's way bigger than this it's not like ekhankar app er top hit charts kora othoba come on the tv or radio it's like spreading the love on spot it was like 200 plus crowd guys so ab amra ekhon interview te jabo tar age amra ektu chhate jabo because she ektu emni ghurte jabe chhate ta dekhte jabe chhader shingara ta khabe thik ache change the whole scene I'm saying it reminds me of ninja turtle like the scene as or beatboxing kore bolchilo shunta right see even ninja turtles they started beatboxing nip tip bitore ha I think we're here yes we're here damn tumaki chola oh sorry it's my fault সো আমি খুব লাকি ফিল করছি যে একটা কথা খুব ভালো লাগছে ভাই যে আমরা যদি গাড়িতে হানি সিং এর গান শুনতে পারি বাদশার গান শুনতে পারি দাড়ি উঠেনার গান শুনতে পারি ঠিক আছে তো আমরা র‍্যাপ বা হিপ হপ গান বাংলা কেন শুনতে পাবো মানে নিজের দেশের ছেলেদের জিনিস আমরা অ্যাপ্রিশিয়েট করি না আমরা বাইরের দেশের জিনিসপাতি বেশি অ্যাপ্রিশিয়েট করি কিন্তু পরেই আমরা বলি ভাই আমাদের দেশে তো অনেক ট্যালেন্ট আছে প্রমোশন পাইতেছে কেন Nobody gonna do for you pull the trigger maybe you should pull the fucking trigger pull the trigger ain't nobody gonna do for you pull the trigger don't hesitate to shoot let's start the show oh sorry yeah pull the trigger don't hesitate to shoot আমার গড়া সম্রাজ্য দেখা মূর্খরা দেয় অপবাদ এটা পাথর মারছো সুইটা দিয়া বানানো রাজপ্রাসাদ আট বছর গেমে গানের টে বেশি মুভমেন্টে ওস্তাদ সিংহ খায় গটুক মাংস হায় নাই করে হিসাব কিতাব গ্লোবাল নেক্সট লেভেল মুভে বোকা গুলা সবই অবাক আমরা ডলার গুনতে থাকি বাচ্চা গুলা ভি গুনতে থাক রেকর্ড ডিলে লেই গাদো রেসোস পুরা ঢাকা সিটি তখন আমি ক্যালিফোর্নিয়া উচ্চা ফোনে 420 যদি তোটা শুনে কেউ না আসে তাহলে একলা চল যে কোনো বিপদে নিজেকে সামলাবে আমরা সে খারাপে দল আমি একটা জিনিস বুঝি না তোমার কি খিদা লাগে না আমার তো খুদাই শেষ আমি কাজের সময় মানে আমার এত খুদা লাগছে সেই মানে আমারে জোর করে সে আগে শোটা করাইলো তারপর সে আমারে লাঞ্চ নিলো সে আমারে জোর করে এসে ভাই র‍্যাপ সং র‍্যাপ সং আমি গাইস একটা কথা বলতে চাই কেউ যদি ট্র‍্যাপ সং করেন বা এরকম কিছু আমি বিগ ফ্যান অফ ট্র‍্যাপ সো আমি ট্র‍্যাপটা খুঁজছি আজকে আমরা বিদায় নিব মানে আমি না মানে বেসিক্যালি আমার ভাই সো কি বলবো ইট ওয়াজ রিয়েলি ক্রেজি এক্সপেরিয়েন্স And I really appreciate what you're doing and all the best for everything. Prottek video te amake dekho ar make sure tumra ei channel ta subscribe korba share to definitely korba ar our upcoming jinish gulo jate update rakho. Boom. Rahat bhai ekta scooty kinche so amra ekhon shei scooty ride ta nibo, right? Yes. So let's go. الشعب يقول اني حاكي كريم اي 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 ايوه بس تعرفون من هالشخص يا عمار
উঠো উঠে যাও উঠে যাও উঠে যাও। এই যে দেখা যাচ্ছে সামনে থাকো। সো আমরা এখন লাইটিং এ আছি। হেই গাইজ, আজকে আমরা দিদার ভাইকে প্র্যাঙ্ক করবো। সো দিদার ভাই কোথায়? তো আমি আর বিতলা মেয়ে প্ল্যান করছি অ্যান্ড একটু খটকা টাইপের। লেটস সি, দিদার ভাই দিদার ভাই একটু আইসা, মানে ব্রাদার শোয়ের ব্যাকগ্রাউন্ডটা একটু ব্রাদার শোয়ের কেন আচ্ছা বের করে দেন। দিদার ভাই কি সমস্যা, কি এরকম বলতেছে আমি একটু কথা বলি একটা সামনে। তোমার পছন্দ করছে মজা নিন না, মজা নিন না আমার সাথে। বস, আমি আমি সবাই চিনি, আপনাকেও চিনি, ওনাকেও চিনি আমি। হ্যাঁ আচ্ছা, আমাকে কি মনে হয় আপনার? আমি বুঝতেছি না এরকম করতেছে কেন, আমার কি মনে হয় সেটা বলেন। আমি তো ভালো জানি কিন্তু আজকে সমস্যার কিছু কেমন জানি কেমন হইছে সমস্যা তো দেখাই দিই। এটা একটু চুমা দিতে দাও, একটু চুমা দিতে দাও, একটু দাও না, একটু দে না। এই দিতে ভাই আপনি কি? না না, আপনার এই স্বভাব আমি বুঝতেছি না। কোনটা গায়ে হাত দিলে খুব ভালো লাগে আমার, ভালো লাগে প্লিজ ভাই। এই ব্যক্তি দিদার স্প্রিং, আমি প্রথমেই বুঝতেছিলাম যে কে বিতলা ভাই, তুই এরকম না, তুই হঠাৎ করে গায়ে হাত দিতে গিয়ে বুঝছে কে প্রথম আপনি আমার সাথে করলে ভাই, কেউ এত বড় সাহস করে না। কি কি ওই দাবি দিতে গিয়েছে সাথে কেউ কি 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 আপনারা লাইক দেন,
আর আর কি বলবো জানি, হ্যাঁ নিচের ওই লাল বাটনটা কি ঠিক আছে কিনা কাজ করতেছে কিনা একটু চেক করো, একটু চেক করো প্লিজ, যদি কাজ করে থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড প্লিজ 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 সাবস্ক্রাইব এন্ড শেয়ার দিস ব্লগ, আই হোপ তোমরা এনজয় করছো এন্ড দেখা হবে ব্লগ 12 এ।